ক্লাস ফোর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু বিষয় গণিত দেখো প্রথমে এক দাগ আঠাশ এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে পরের সংখ্যা থেকে অর্থাৎ বলতে চাচ্ছে যে আঠাশের আগে সাতাশ আর পরের সংখ্যা উনত্রিশ মানে সাতাশ উনত্রিশ থেকে কত কম উত্তর কি হবে দুই কম এরপরে আট হাজার চারশো কুড়ি সংখ্যাটিতে চারের স্থানীয় মান চারের স্থানীয় মান কী হবে তোমরা জানো কি হবে চারশো নেক্সট তিন হাজার চার শতক তিন দশক চার একক সংখ্যাটিকে অঙ্কে লেখো তোমরা কী করবে তোমরা প্রথমে একক দশক শতক হাজার লিখে নেবে একক দশক শতক হাজার তো এ দেখো বলেছে তিন হাজার মানে হাজারে ঘরে তিন তারপরে চার শতক তিন দশক চার একক এটাই হচ্ছে সংখ্যা সেটাকে অঙ্কে লেখা হলো এবার নেক্সট চার দাগ স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও দেখো চার হাজার ছশো কুড়ি এর ছয়ের স্থানীয় মান এই যে ছয় ছয়ের স্থানীয় মান কী হবে অবশ্যই কী হবে ছশো তাহলে আমরা এখান থেকে দাগডা এখানে নিয়ে আসব এরপরে নেক্সট তিন হাজার গুণ দুই করলে কী হয় আমরা জানি তিন হাজার গুণ দুই করলে শোনান শোনান কী হয় তিন দোকানে ছয় আর তিনটে শূন্য বসে যায় তাহলে কী হয় ছ হাজার এখানে ছ হাজার কোথায় আছে এই যে তাহলে ছ হাজার আমরা এখান থেকে এখানে নিয়ে যাব এরপরে নেক্সট পাঁচ হাজার ষাট বিয়োগ পাঁচ হাজার কীরকম পাঁচ হাজার ষাট একক দশক শতক হাজার বিয়োগ পাঁচ হাজার সমান সমান কী দাঁড়াচ্ছে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য ছয়ের থেকে শূন্য বাদ দিলে ছয় শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচের থেকে পাঁচ দিলে ছয় বাদিকের দুটো শূন্য দাম থাকে না সুতরাং আমরা কী পাচ্ছি ষাট তাহলে উত্তর কী হল এখান থেকে নিয়ে আমরা চলে যাবো এখানে ষাট তোমরা কিন্তু এই রাফগুলো এর মধ্যে করবে না আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো করছি এরপর দেখো পাঁচ হাজার তিনশো দুই বিয়োগ সাতশো যোগ ফলটি সরি পাঁচ হাজার তিনশো দুই যোগ সাতশো যোগ ফলটি কার্ডের সাহায্যে করলে এক হাজারের কার্ডের সংখ্যা কটা পাওয়া যাবে দেখো যেহেতু ছয় এখানে দেখো ছয়ই বাকি আছে সেহেতু এখানে উত্তর কিন্তু ছয়ই হবে নিঃসন্দেহে ছয়ই হবে এবার আমি যদি তোমাদের করে দেখিয়ে দিই তাহলে কী হবে পাঁচ হাজার তিনশো দুই পাঁচ হাজার তিনশো দুই যোগ সাতশো কী হবে তাহলে দুই শূন্য সাতা তিন দশের শূন্য হাতে এক পাশে রেখে ছয় তা আমরা হাজারের ঘরে কটা পাচ্ছি ছটা তাহলে আমরা কটা হাজারে কার্ড নেব ছটা হাজারের কার্ড নেব সেটাই উত্তরে যে ছয় এরপরে দেখো একটি যে কোনো তিন অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো দুই অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য গুণক এবং গুণফল ফল লেখো তা দেখো যে কোনো তিন অঙ্কের সংখ্যা আমরা প্রথমে একক দশক শতক লিখে নিই একক দশক শতক একক দশক শতক লিখে নিলাম এরপরে আমরা যে কোনো একটি তিন অঙ্কের সংখ্যা ধরব অর্থাৎ আমি ধরে নিলাম দুশো ছত্রিশ তার সঙ্গে গুণ করতে হবে একটি দুই অঙ্কের সংখ্যা গুণ দুই অঙ্কের সংখ্যা আমি নিলাম ছাব্বিশ তাহলে আমরা কি করব এবার প্রথমে আগে এইটা দিয়ে এগুলোকে গুণ করতে হবে ছ ছক ছত্রিশের ছয় হাতে তিন আমি হাতে তিন এখানে লিখলাম তিন ছয় আঠারো আর তিন একুশের এক হাতে দুই ছয় দোকানে বারো আর দুয়ে চোদ্দো এখানে শূন্য দিতে হয় বা গুণ চিহ্ন যে কোনো একটা দিলেই হয় এবার আমরা এইটা দিয়ে গুণ করব দুই ছয় দোকানে বারো দুই হাতে এক তিন দোকানে ছয় আর একে সাত দুই চার ছয় দুই আর একে তিন এবার এটা যোগ করতে হয় ছয় দুই আর তিন সাত এক হাতে এক একে দুই চার দুই ছয় তাহলে এবার বলেছে গুণ্য গুণক গুণফল লিখতে হবে তো এখানে আমাদের গুণ্য সমান সমান দেখো গুণ্য মানে যাকে গুণ করা হয় তাহলে আমরা কী দুশো ছত্রিশ গুণক কী পেলাম ছাব্বিশ আর গুণফল পেলাম আমরা গুণ ফল এটাই আনসার তো এখানেই তোমাদের ভিডিওটা শেষ হলো জানিও কেমন লাগলো তোমাদের ভিডিও আর আমার এই চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ